আমার বাবার সাথে আমার সম্পর্কটা অনেকটা দাগুন্ডোর মতো। সবসময় আমাকে শাসনের উপর রাখার চেষ্টা করেন। আমি যখন যাই বলি বা যে কাজটাই করি, আব্বা তার উল্টোটা বোঝেন। উনি মনে করেন আমি কোনো কাজেরই না। ওনার মতো কঠিন হৃদয় আর রাগী মানুষ হয়তো পৃথিবীতে আর একজনও নেই। একদিন আমি ডাইনিং বসে মোবাইল টিপতে টিপতে খাবার খাচ্ছিলাম, আব্বা বাইরে থেকে এসেই আমাকে ধমকানো শুরু করলেন। আমি প্রথমে খুব অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুঝতে পারছিলাম না তিনি কেন এভাবে আমার উপর চিৎকার করছেন। বাবার চিৎকার শুনে মা রান্নাঘর থেকে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চেঁচামেচি করছো কেন? জবাবে আব্বা আরও রেগে গিয়ে বললেন, চেঁচামেচি করছি মানে? আমি কতবার বলেছি খাওয়ার সময় যেন মোবাইল না টিপে, আমার কথা কানা যায় না? ভালোভাবে কথা বললে কানা যায় না, তারপর জোরে আওয়াজ করলে বলো চেঁচামেচি করে। আব্বার কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। খাবার খাওয়ার সময় মোবাইল টিপা কি কোনো অপরাধের মধ্যে পড়ে? এই ছোট্ট একটা বিষয়ের জন্য উনি এমন ব্যবহার কেন করল? সেদিন আর খাবার খায়নি, হাত ধুয়ে উঠে চলে গেলাম। অন্য আরেকদিনের কথা, আব্বা আমাকে ডাকছেন, আমি দৌড়ে গেলাম। জি আব্বা। আমাকে দেখেই আব্বা চিৎকার করে বকাবকি শুরু করলেন। এবার আমার সঙ্গে মাকেও বকলেন। এখানে আমার দোষ কোথায়? আমার দোষ হলো আমি থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছি, উনি থ্রি কোয়ার্টার প্যান্ট পরা পছন্দ করেন না, আর শুধুমাত্র এর জন্যই আব্বা আমার সাথে এমন ব্যবহার করছেন। আমি বললাম, আজকে অনেক গরম পড়েছে আর এই প্যান্ট পরলে আমার কমফোর্টেবল লাগে। এ কথা শুনে বাবা আরও রেগে গেলেন, বললেন, দুনিয়ার সব গরম তো তোমারই লাগে, আর কারো গরম লাগে না? গরম লাগলে লুঙ্গি পরা যায় না? জবাবে আমি আর কিছুই বলিনি, মাথা নিচু করে নিজের রুমে চলে এসেছি। শুয়ে শুয়ে ভাবছি, ছোট ছোট জিনিস নিয়ে আব্বা আমার সঙ্গে কেন এমন করে? এভাবেই আব্বার সঙ্গে আমার দা কুমড়োর সম্পর্ক চলছিল। একসময় আমার কলেজ লাইফ শেষ হয়ে যায় এবং অন্য শহরের বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি। আমি যেদিন চলে যাব সেদিন মা বাড়ির মেন গেটে দাঁড়িয়ে আমাকে বিদায় দিয়েছে। আমার মায়ের চোখে পানি আসতে দেখেছি আমি। আমাকে জড়িয়ে ধরে কান্না করেছেন তিনি। কিন্তু আব্বা বিদায় বেলাতেও আমাকে বলেছেন, ঠিকমতো চলাফেরা করিস, উল্টাপাল্টা কিছু যেন না শুনে। আমি কিছু বলিনি, সোজা গাড়িতে উঠে যাই। হোস্টেলে উঠে ফ্রেশ হয়ে একটা বই পড়ছিলাম, এমন সময় মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। মেসেজটা আম্মু পাঠিয়েছেন, একটা ভিডিও মেসেজ। ভিডিওটাতে ক্লিক করতেই যা দেখলাম তাতে আমার শরীরের স্পন্দন থেমে যাচ্ছিল। দেখা যাচ্ছিল আমার লুকিয়ে আব্বার একটা ভিডিও করেছেন। আব্বা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার ছবি দেখে কান্না করছেন। এ দৃশ্য আমার জন্য একেবারেই অপরিচিত। এরপর দেখলাম আমার বাবা আমার রুমে ঢুকে পড়ার টেবিলের কাছে গিয়ে পায়চারি করছেন, আমার বিছানায় বসে বালিশে হাত বুলাচ্ছেন। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। খেয়াল করলাম চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। আব্বাকে ফোন দিলাম, রিসিভ করে বললেন, দাঁড়াও তোমার আম্মাকে ডেকে দিচ্ছি। বললাম, আপনার সঙ্গে কথা বলার জন্যই ফোন দিয়েছি। কোনো কিছু না ভেবেই বললাম, আই লাভ ইউ আব্বা। ওই পাশ থেকে কোনো কথার আওয়াজ আসছে না, তবে আমি বুঝতে পারছি আব্বার চোখ দিয়ে এখন পানি ঝরছে, কষ্টের না আনন্দের। আমিও আর রিপ্লাইয়ের আশায় থাকলাম না, কারণ কিছু ভালোবাসা মুখে প্রকাশ করা লাগে না।